হ্যালো বন্ধুরা আমি শ্যাক নীল আজকে এই ভিডিওতে একটা বেশ বড় আপডেট আপনার সঙ্গে শেয়ার করব। একটা নামি পত্রিকার তরফ থেকে জানানো হয়েছে অতনু রায় চৌধুরীর সঙ্গে সুপারস্টার জিতের বৈঠক হয়েছে তারা সম্ভবত নতুন ছবিতে একসঙ্গে কোলাবোরেট করতে চলেছেন যদিও এ ব্যাপারে মেকারদের তরফ থেকে অতনু রায় চৌধুরী বা জিত তাদের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা কনফার্মেশন এখন অব্দি কিন্তু আসেনি তবে একটা নামি পত্রিকার তরফ থেকে জানানো হয়েছে এরকম একটা বৈঠক হয়েছে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে এবার দেখা যাক অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট এই ব্যাপারে কবে আসে আদৌ ছবিটা শেষ অব্দি হয় কি এই জল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে দেব এবং জিতকে একসঙ্গে হয়তো আমরা দেখতে পেতে পারি কারণ অতনুরায় চৌধুরী এবং অভিজিৎ সেন এই জুটি দেবের সঙ্গে একটা ছবিতেই এই বছর আসার কথা সেটার ব্যাপারে অ্যানাউন্সমেন্ট তারা অলরেডি করে দিয়েছে যদিও টাইটেল কী হবে ছবির বা বিষয়বস্তু কী হবে সে ব্যাপারে এখন অব্দি কিছু জানা যায়নি তবে ছবিটা হবে এটা নিশ্চিত তো সেই ছবিতে মিথুন চক্রবর্তীকে আরও একবার দেবের সঙ্গে কোলাবরেট করতে দেখতে পাওয়া যেতে পারে সেই ছবিটা প্রজাপতি টু হতে পারে এরকম বিভিন্ন আপডেট প্রিভিয়াসলি ছিল আমি আপনার সঙ্গে সেটা শেয়ার করেছি কিন্তু এখন জানা যাচ্ছে যে এই ছবিটাতে যেটা দেবের সঙ্গে অতনু রায় চৌধুরী করছেন সেখানে হয়তো আমরা জিতকে দেখতে পেতে পারি মানে সেই জল্পনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এটা নামি পত্রিকার তরফ থেকে পরিষ্কার জানানো হচ্ছে যে দেব জিতকে একসঙ্গে হয়তো অতনী রায় চৌধুরী বড় পদ্মায় আনতে পারেন এবার বা সেটা সেসব অবধি সম্ভব হবে কি দেব এবং জিত রাজি হবেন কি বা আদেও কি এরকম কোনো পরিকল্পনা চলছে নাকি এটা জাস্ট আমরা অ্যাজিউম করছি আসলে দেবজিৎকে আমরা একসঙ্গে দেখতে পাবো না হয়তো সম্পূর্ণ একটা অন্য নতুন ছবিতে আমরা জিতকে মেন লিড হিসেবে দেখতে পাবো সেটাকে নিয়েই হয়তো এখানে মধ্যে আলোচনা চলছে এবার দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এই ব্যাপারে পরবর্তীতে কবে আসে তখনই সমস্ত ধোয়াশা আফটারঅল ক্লিয়ার হবে আর একটা জিনিস যেটা এই নামী পত্রিকার তরফ থেকে জানানো হচ্ছে যে অতনু দেবের কিছু একটা সমস্যা হয়েছিল প্রধান রিলিজের সময় সেটার ব্যাপারে এই নামী পত্রিকা তখনও জানিয়েছিল এবার এটা হয়েছিল এই সমস্যাটা সম্ভবত তৈরি হয়েছিল কিন্তু সেই সমস্যাটা সেরকম বড় কিছু হয়েছে বলে আমার মনে হচ্ছে না অনেকে এরকমটা বলা বলি করছে নাকি নামি পত্রিকার তরফ থেকেই জানানো হয়েছে যে দেবের সঙ্গে সমস্যা হয়েছে বলে অন্য সুপারস্টারের সঙ্গে এখানে অতনু রায় চৌধুরী বা অভিজিৎ সেন তারা কাজ করতে চাইছে তারা কোলাবোরেট করতে চাইছে যদি সেটাই সত্যি হতো সেরকম সমস্যা যদি বড় হতো তাহলে দেবের সঙ্গে ছবিটার অ্যানাউন্সমেন্ট কেন হয়ে যেত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে অলরেডি ছবিটার তারা আরও একবার কোলাবরেট করতে চলেছেন চতুর্থবারের জন্য ডেফিনেটলি তাদের মধ্যে সেরকম বড়ো কোনো সমস্যা নেই এবার এটাই একবার মতন ব্যাপার হবে যে অভিজিৎ সেন এখনও অব্দি বছরে একটা করেই ছবি করেছেন টনিক তার পরবর্তীতে প্রজাপতি তার পরবর্তীতে প্রধান প্রত্যেক বছর বড়দিনের সময় তার ছবিটা মুক্তি পেয়েছে এবার ওই উইন্ডোটা দেব তো ছাড়বেন না অন্য কোনো সময় জিতের ছবিটা হয়তো আসবে পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে সেক্ষেত্রে বছরই কি অভিজিৎ সেন দুটো ছবি করেন নাকি দু হাজার চব্বিশে দেবের সঙ্গে ছবি করেন এবং দু হাজার পঁচিশে জিতের সঙ্গে ছবি করেন হয়তো দু হাজার পঁচিশে দেবের সঙ্গে অতনু রায় চৌধুরী অভিজিৎ সেনের কোলাবোরেশন আমরা দেখতে পেলাম না এরকমটা হতে পারে অথবা এটা হতে পারে যে বছরে দুটো ছবি করলেন সেক্ষেত্রে কোয়ালিটিটা মেনটেন করতে পারবেন কি প্রধান যে স্ট্যান্ডার্ডের ছবি হয়েছে সেটা তিনি মেনটেন করতে পারবেন কি এটাই দেখবার মতন ব্যাপার হবে কারণ টনিক ছবিটা আমার ভালো লাগেনি তার থেকে একটু বেটার ছিল প্রজাপতি তার থেকে অনেক অনেক বেশি বেটার ছিল প্রধান প্রত্যেকটা ছবিতে কিন্তু পরিচালক হিসেবে অভিজিৎ সেন গ্রো করেছেন আশা করব সেই ধারাবাহিকতাটা তিনি করার চেষ্টা করবেন দেবের সঙ্গে আপকামিং ছবিতেও এবং জিতের সঙ্গে ছবিটা হয় সেই ছবিটাতেও এখন আমরা যদি জিতের থেকে ব্যাপারটা ভেবে দেখি এই মনে হয় জিতের কিন্তু প্রচণ্ড বেশি দরকারি আমি কয়েক মাস আগে একটা ভিডিও করেছিলাম যেখানে আমি আলোচনা করেছিলাম যে জিতের সঙ্গে উইন্ডোজের কোথাও একটা কোলাবোরেশন হওয়া দরকার কথাটা আমি কেন বলেছিলাম তার কারণ ন্যাশনাল প্লেক্সে জিতের ছবির কালেকশন কম আসে যতটা আসা উচিত ততটা আসে না মেনলি তার অডিয়েন্সটা সিঙ্গেল স্ক্রিনে প্রচুর মানুষ সিঙ্গেল স্ক্রিনে গিয়ে তার ছবি দেখে কিন্তু মাল্টিপ্লেক্সে তার যে ছবির কালেকশন সেটা খুবই কম হয় সেটা বেশি আসাটা খুব দরকারি সেক্ষেত্রে জিতের ছবির কালেকশান ওভারঅলে অনেকটা বেশি হবে মানে জিত তো মেন স্ট্রিম ছবি করে একদম হার্ড কোর যেটা কমার্শিয়াল ছবি আমরা বলি সেটা তো করে জিত এবার সেই ছবিটা শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনে লোক বললেই মানে ছবির বাজেট তো অনেক বেশি হয় এই ধরনের সেক্ষেত্রে রিকভারিও বেশি দরকার মাল্টিপ্লেক্সে দর্শক দরকার জিতের সেই জিনিসটা অভিজিৎ সেনের মতন পরিচালকের সঙ্গে কাজ করলে অতনু রায় চৌধুরীর মতন প্রডিউসারের সঙ্গে কাজ করলে জিতের কিন্তু তৈরি হবে সেই অডিয়েন্সটার সঙ্গে একটা ডিসকানেক্ট কিন্তু জিতের তৈরি হয়েছে যেটা নিয়ে আমি এর আগেও বিভিন্ন ভিডিওতে কথা বলেছি এই কোলাপোরেশনটা হলে সেই ছবিটা যখন আসবে তখন কিন্তু ন্যাশনাল প্লেক্সে যারা ছবি দেখতে যায় মাল্টিপ্লেক্সেসে সেই অডিয়েন্সটা কিন্তু এই অতনুরায় চৌধুরী অভিজিৎ সেন তাদের উপরে ভরসা রেখে ছবি দেখতে যাবে যেটা আমাদেরকে বারবার বারবার খুশি করেছে তো চলো জিতের ছবিটা দেখে আসি এবং যখনই ওই ছবিটা ভালো হবে তাদেরকে খুশি করতে পারবে তখন ডেফিনেটলি জিতের একটা অডিয়েন্স এই ন্যাশনাল প্লেক্সে মাল্টিপ্লেক্সে পিভিআর আইনক্সেনেপলি এই সমস্ত জায়গাতে তৈরি হবে এবং সেই অডিয়েন্সরা কিন্তু শুধুমাত্র যে সেই ছবিটা দেখবে তা তো নয় তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে ছবিগুলো আসবে যেগুলো হার্ডকোড মেন স্ট্রিম ছবি সেই ছবিগুলো হলে গিয়ে দেখবার কথা ভাববে পরিষ্কার বাংলা কথা যেটা বলতে চাইছে জিতার অডিয়েন্স বেসটা বড় হবে জিতার মার্কেট সাইজটা বড় হবে এটা প্রচণ্ড বেশি দরকারি বিশেষ করে এখন কিন্তু বাংলা সিনেমার যে বক্স অফিস কালেকশন সেটা প্রচণ্ড বেশি মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড কারণ সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা প্রচণ্ড পরিমাণে কমতে থাকছে ডে বাই ডে তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় এই জিতের পার্সপেক্টিভ থেকে ভাবলে খুব ভালো কিছু হতে চলেছে কোলাবারেশনটা হোক ডেফিনেটলি এটা দেখবার মতন একটা বিষয় হবে যে অভিজিৎ সেন দেবকে নিয়ে তিনটে ছবি করেছেন আরও একটা করছেন এবার জিতকে তিনি কি যেরকমভাবে দেবকে প্রেজেন্ট করেন সেরকমভাবে প্রেজেন্ট করেন নাকি জিতের ক্ষেত্রে তিনি অন্যরকম কিছু ট্রাই করবার চেষ্টা করেন ছবি সাবজেক্ট কী হবে সেটাও কিন্তু দেখাটা ইন্টারেস্টিং ব্যাপার হবে এবং সাবজেক্টটাই কোথাও একটা ইন্ডিকেট করবে যে ছবির লুক অ্যান্ড ফিল কীরকম হবে কারণ জিতের যে ছবিগুলো আপনারা ভালো করে ভেবে দেখুন তার ছবির মধ্যে সার্টেন একটা প্রোডাকশন ভ্যালু থাকে মানে লুক অ্যান্ড ফিল ওয়াইজ একটা একটা গ্লসি ছবি আমরা জিতকে সময় দেখতে পাই সেখানে দাঁড়িয়ে অভিজিৎ সেনের ছবিগুলো যদি আপনি ভাবেন খুব ফ্ল্যাট লাইটে করে দিয়েছে তো মানে সেখানে কোনো গ্লফি না তো অভিজিৎ সেনের ওয়ার্ল্ডে আমরা জিতকে দেখতে পাবো নাকি জিতের ওয়ার্ল্ডটা যেরকম হয় তার ছবি যেরকম আমরা দেখতে পাই অভিজিৎ সেন পরিচালক হিসেবে সেটাকে অ্যাডাপ্ট করেন অনেক কিছু মানে যদি এটা হয় কোলাবোরেশনটা খুব ফ্যাসিনেটিং হবে এই জিনিসগুলো দেখাটা যে অ্যাকচুয়ালি এটা হান্ড্রেড পার্সেন্ট অভিজিৎ সেনের ছবি হয় নাকি এটা জিতের ছবি হয় হান্ড্রেড পার্সেন্ট নাকি এটা ফিফটি ফিফটি হয় এটা ছিল আজকের ওভারঅল ভিডিও এই পরিশ্রমটাকে নিয়ে আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রকম পরবর্তী ভিডিওতে